श्यामा पद आकाशते मन घुड़ी खाना उड़ते छिलो कलुषेर कुबाताश पे गोप्ता खे पड़े गेलो। সপ্তবিংশ পরিচ্ছেদ হরি তুরি আনন্দ নারায়ণ প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতে না করিতেই কলিকাতা হইতে হরি নারায়ণ নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আসিয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজ এর সংস্কৃত অধ্যাপক, রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। বাড়িতে বনিবনা না হওয়াতে শ্যামপুকুরে আলাদা বাস করিয়া স্ত্রীপুত্র লইয়া আছেন। লোকটি ভারী সরল, এখনই বয়স 29-30 হইবে। শেষ জীবনে তিনি এলাহাবাদে বাস করিয়াছিলেন। 58 বছর বয়সে তার শরীর ত্যাগ হইয়াছিল। তিনি ধ্যানের সময় ঘণ্টা নিনাদ প্রভৃতি অনেক রকম শুনিতে ও দেখিতে পাইতেন। ভুটান, উত্তর পশ্চিমে ও নানা স্থানে অনেক ভ্রমণ করিয়াছিলেন। ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতে আসিতেন। হরি স্বামী তুরি আনন্দ তখন তার বাগবাজারের বাড়িতে ভাইদের সঙ্গে থাকিতেন। জেনারেল অ্যাসেম্বলিতে প্রবেশিকা পর্যন্ত পড়িয়া আপাতত বাড়িতে ঈশ্বর চিন্তা, শাস্ত্রপাঠ ও যোগাভ্যাস করিতেন। মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে আসিয়া দর্শন করিতেন। ঠাকুর বাগবাজারে বলরামের বাটিতে গমন করিলে তাহাকে কখনো কখনো ডাকাইয়া পাঠাইতেন। বৌদ্ধ ধর্মের কথা, ব্রহ্ম বোধ স্বরূপ, ঠাকুরকে তোতাপুরীর শিক্ষা, শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বুদ্ধদেবের কথা অনেক শুনেছি, তিনি দশবতারের ভিতর একজন অবতার, ব্রহ্ম অচল, অটল, নিষ্ক্রিয়, বোধ স্বরূপ। বুদ্ধি যখন এই বোধস্বরূপে লয় হয় তখন ব্রহ্ম জ্ঞান হয়, তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। ন্যাংটা বলত, মনের লয় বুদ্ধিতে, বুদ্ধির লয় বোধস্বরূপে। যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না। ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বশে আসে, তা না হলে অহংকে বশ করা যায় না। নিজের ছায়াকে ধরা শক্ত, তবে সূর্য মাথার উপর এলে ছায়া আধাতের মধ্যে থাকে। বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা ঈশ্বর দর্শন, উপায় সাধু সঙ্গ ভক্ত। ঈশ্বর দর্শন কিরূপ? শ্রীরামকৃষ্ণ থিয়েটারে অভিনয় দেখো নাই, লোক সব পরস্পর কথা করছে, এমন সময় পর্দা উঠে গেল, তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়, আর বাহ্য দৃষ্টি থাকে না। এরই নাম সমাধিস্থ হওয়া।
আবার পর্দা পড়ে গেলে বাহিরে দৃষ্টি মায়ারূপ যবনিকা পড়ে গেলে আবার মানুষ বাহির্মুখ হয়। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি তুমি অনেক ভ্রমণ করেছ, সাধুদের কিছু গল্প কর। বন্দ্যোপাধ্যায়ের ভুটানে দুইজন যোগী দেখেছিলেন, তাহারা আজের নিমের রস খান এই সব গল্প করিতেছেন। আবার নর্মদা তীরে সাধুর আশ্রমে গিয়েছিলেন, সেই আশ্রমে সাধু প্যান্টালুন পরা বাঙালি বাবুকে দেখে বলেছিলেন, ইসকা পেট মে ছুরি হ্যায় শ্রীরামকৃষ্ণ। দেখো সাধুদের ছবি ঘরে রাখতে হয়, তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয়। বন্দ্যোপাধ্যায়, আপনার ছবি ঘরে রেখেছি আর পাহাড়ের সাধুর ছবি হাতে গাঁজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয়, সোলার আটা দেখলে যেমন সত্যকার আটার উদ্দীপন হয়, যুবতী স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয়, তাই তোমাদের বলি সর্বদাই সাধুসঙ্গ দরকার। বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সংসারে জ্বালা তো দেখছ, ভোগ নিতে গেলেই জ্বালা, ছিলের মুখে যতক্ষণ মাছ ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করছিল। সাধু সঙ্গে শান্তি হয়, জলে কুমির অনেকক্ষণ থাকে, এক একবার জলে ভাসে নিঃশ্বাস লবার জন্য, তখন হাঁপ ছেড়ে বাঁচি।